ছোট্ট বন্ধুরা, প্রাথমিক গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমাদের প্রথম অধ্যায়। সংখ্যা গণনা 101 থেকে 1000। ছবিতে কতগুলো আছে? কতগুলো গরু আছে? এখানে অনেকগুলো গরু আছে, কিন্তু মোট কতগুলো গরু আছে? এতগুলো গরু কিভাবে সহজে গণনা করা যায়? তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে দ্বিতীয় শ্রেণীতে গণনা করেছি? হ্যাঁ, আমার মনে পড়েছে। চলো আমরা 10-এর দল গঠন করে গণনা করি। দুইটি 100 আছে, 200। পাঁচটি 10 আছে, 50। সাতটি 1 আছে, 7। শত 2, 10, 5, 1, 7। এটি হলো 257 এবং আমরা লিখি 257। কতগুলো ব্লক আছে? উপরের মতো সংখ্যা লিখি। ছোট্ট বন্ধুরা, তোমরা খাতায় কিংবা বইয়ে কাঠ পেন্সিল দিয়ে এখানে সংখ্যাগুলো লেখো। এখানে কত হবে, এখানে কত, এখানে কত, তারপর আগের মতো এখানে লেখো কত আমরা লিখি। শত 2, 10, 3, 1, 6। এটি হলো 236 এবং আমরা লিখি 236। কতগুলো ব্লক আছে? ছোট্ট বন্ধুরা, নিজের এখন গণ। এখানে কতটা আছে, এখানে কতটা, এখানে কতটা, তারপর এখানে কতটা সেগুলো লেখো, তারপর সংখ্যায় কত হয় সংখ্যাটা সেটা লেখো। এইভাবে শত 3, 10, 6, 1, 2। এখানে এটি হলো 362। আমরা লিখি 362। এখানে 17 ব্লক আছে, 3টা,
এবং দশের ব্লক আছে কয়টা? ছয়টা। এবং দুই এক আছে কয়টা? এখানে দুইটা আছে। তাহলে হলো 362, 360 আর 2, 362। সংখ্যাটি কত? এখন নিজেরা চেষ্টা করো। কতগুলো শত, কতগুলো দশ, কতগুলো এক? এখন লেখো কয়টা শত আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এখানে লিখবো আমরা শত কয়টা? সাত। আর এখানে দশ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। দশ আছে চার। আর এক কয়টা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। আট। তাহলে বলো ছোট মুদ্রা কত হবে? হ্যাঁ, এই তো পেরেছ। শত সাত, দশ চার, এক আট। এটি পড়ি এবং কথায় লিখি, একশত এক। হ্যাঁ, এভাবে পড়ো এবং কথায় লিখো। এভাবে শত কত আছে এখানে? শত সাত আছে, আর দশকে তিন আছে, এককে পাঁচ আছে। তাহলে আমাকে কী লিখবো? এটা এখানে লেখো 735। এই তো এভাবে 735। পরেরটা দেখো কত হয়, নিজেরা চেষ্টা করো, তারপর মিলাও। একক, দশক, শত। 668। গুড, এই তো পেরেছ। এভাবে সংখ্যাগুলো কথায় লেখার প্রশ্ন সামনে পাবো আমরা। পড়ি এবং কথায় লিখি, পারবে তো আশা করি না। নিজেরা চেষ্টা করো, ভিডিও থামিয়ে তারপর ভিডিওর সঙ্গে মিলাও। 238। 815। 111। 957। 153। 699। অঙ্কে লিখি, এখানে বাংলাটা বোঝা যাচ্ছে না উপরে। তোমরা এভাবে টেবিল তৈরি করো, তারপর কথাগুলোকে অঙ্কে পরিণত করো, তারপর ভিডিওর সঙ্গে মিলাও। 135। 222। 212। 476। 801। 650। ছোট্ট বন্ধুরা, এখন তোমরা পাঠ্য বইটা আবার দেখো, একবার একবার রিভিশন দাও এই অধ্যাটা, তারপর ভিডিওটা আবার দেখো, তারপর খাতায় যে যে সংখ্যাগুলো পেয়েছো সেগুলো লিখো, এবং অনুশীলনী প্রশ্নগুলো এখন নিজেরা চেষ্টা করো। নিজে করি। 1.1 গেল, এটা শেষ করলাম আমরা। এখন এখন আমরা এটা দেখি তো এটাতে আছে কি না। এতক্ষণ আমরা 1 থেকে 1000 পর্যন্ত দেখলাম, এখন 1000 থেকে 10000 পর্যন্ত কীভাবে গণনা করা যায় সেটা আমরা দেখে নেব। সংখ্যা গণনা 1001 থেকে 10000। আমরা প্রথমে 10 এবং পরে শতের দল তৈরি করে 100-এর চেয়ে বড় সংখ্যা গণনা করা শিখেছি, কিন্তু এখানে অনেকগুলো শত আছে।
আমার মনে হয় এখানে দশটির বেশি শত আছে। দশটি শত মিলে 1000 হয়। এটা লিখার নিয়ম হলো 1000। সংখ্যাটি হলো 2354 এবং আমরা লিখি 2354। গণনা করি ও সংখ্যায় লিখি। এবং আমরা লিখি 2354। গণনা করি ও সংখ্যায় লিখি। ছোট্ট বন্ধুরা নিজেরা বলো কত হবে, তারপর মিলিয়ে দেখো। সংখ্যাটি হলো 6297 এবং আমরা লিখি 6297। ছোট্ট বন্ধু একটা জিনিস লক্ষ্য করো, এটা হলো এটা সরিয়ে দেই, এটা হলো কথায় আর এটা হলো সংখ্যায়। গণনা করি ও সংখ্যায় লিখি। সংখ্যাটি হলো 4093। এখানে শত স্থানের সংখ্যা 0। মোট পরিমাণ কত? এখানে কত হবে তোমরা বলো তো? 3টা 1000, তারপর 60টা শত, 4টা 10, আর 1 কত আছে 8টা, কত হবে দেখো তো? 8, তারপর 4, তারপর 7, তারপর 3, দেখো তো হয় কি না? হ্যাঁ 8, তারপর 4, হ্যাঁ তারপর এককে আগে বসাবে একক, তারপর দশক, তারপর শতক, তারপর সহস্র, এইভাবে বসিয়ে যাবে। তারপর কটা আছে এখানে? 60টা, আর হাজারে কত আছে? 3টা। 3748। অঙ্কে লিখি। বাকিগুলো নিজেরা চেষ্টা করো, তারপর মিলিয়ে দেখো। 8210, 3001, 4400, 1111, 9647, 7060, 2222। একটা জিনিস লক্ষ্য করো ছোট্ট বন্ধুরা,
এখানে 7060 লেখা আছে, কিন্তু শতে কিছু নাই, শতে কিছু বলা হয় নাই, তাই শতে আমরা কি বসাবো, শূন্য বসিয়ে যাব, এটা মনে রাখবো আমরা। কথায় লিখি, এখন এই সংখ্যাগুলো খাতায় লিখো এবং নিজেরা সংখ্যা খাতায় আবার লেখো, তারপর মিলিয়ে দেখবো আমরা কত হয়। 7562, 5002। দেখো এখানে 5002 লেখা আছে, কিন্তু এখানে আবার দশকে কিছু দেয়া নাই, দশকে কিছু দেয়া নাই আর শতকেও কিছু দেয়া নাই, ঠিক আছে না, মানে শূন্য শূন্য বসে যাব আমরা। 8300, 7777, 2020, 6899, মোট পরিমাণ কত? এখন তোমরা গণনা দেখো, কতগুলো 1000 আছে, গণনা করি। গণনা করো, তারপর খাতায় লিখো। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, হ্যাঁ 10000টা আছে, 10টা আছে, হাজার মানে 10000। হাজারে 10টি দল আছে, আমরা বলি 10000, অঙ্কে 10000। গণনা করি, অঙ্কে ও কথায় লিখি, সংখ্যা কার্ডগুলো সাজিয়ে রাখি, কার্ডগুলো সাজাই। এভাবে তোমরা খাতায় কাঠ পেন্সিল দিয়ে ঘর তৈরি করো, তারপর এভাবে সাজিয়ে লেখো, তারপর সংখ্যাটা তৈরি করো, তারপর সেই সংখ্যাটাকে কথায় লিখো, এভাবে নিজেরা চেষ্টা করো, খেলার মতো করে শিখে নাও। অঙ্কে লিখি, কথায় লিখি, এখানে অঙ্কে কত হবে, এই প্রথম টেবিল থেকে এখান থেকে অঙ্কে লেখো কত হবে, কথায় লিখো কত হবে এখান থেকে। যেমন ধরো এক কত আছে, চারটা আছে এক, তারপর 10 আছে 3, তারপর শতক আছে 3, তারপর 1000 আছে 5। এভাবে তোমরা নিজের চেষ্টা করো কত হয়, এভাবে তারপর কথায় লিখো। পাঁচ হাজার 334, 4921, দাগ টেনে মিল করি। নিজেরা চেষ্টা করো, পারবো না, পারার তো কথা, প্রথমটা কি হবে বলো তো ছোট্ট বন্ধু। 809 কোথায় আছে এটা, এই যে, তারপরটা হলো 7902, এটা কোন জায়গায় আছে দেখো তো, এই যে পেরেছ, গুড। তারপরটা হলো 6885, কোথায় আছে এটা, 885 কোথায় আছে, খুঁজে বের করো, খুঁজে বের, এই তো পেরেছ। তারপর 9975 কোথায় আছে এটা ছোট্ট বন্ধুরা, এখানে। আবার 2909, দশক কিছু নাই, এইটাই হবে, নিজেরা চেষ্টা করি, পারবো আশা করি। আজকে পরবর্তী অংশে যাচ্ছি, আমাদের শেষ হলো এইটা, এক পার্ট দুই পার্ট শেষ, এখন আমাদের এইটা স্থানীয় মান, সেটা নিয়ে আমরা কথা বলবো এখন। গণনা করি, শত কতটি, দশ কতটি, এক কতটি। যখন আমরা 1000 পর্যন্ত সংখ্যা গণনা করব, তখন একইভাবে গণনা করব। আগের মতো করে তোমরা গণনা করো। প্রথমটা হবে একক স্থান, দশক স্থান, তারপর শতক স্থান, এরপরটা হবে শত সহস্র স্থান, এখানে সহস্র স্থানের গটা দেখানো হয় নাই। শতক স্থান 4, দশক স্থান
সাত, একক স্থান দুই, 472 সমান 4 শতক, 7 দশক, 2 একক। তাহলে এটা হবে একক স্থান, দশক স্থান, শতক স্থান, এটা মনে রাখবো। একক স্থানে কত আছে? 2 আছে, তাহলে লেখাচ্ছে 2 একক। আর শতক স্থানে কত আছে? 7, মানে 7 দশক, দশক, এটা দশক, এটা দশক হবে শতক এইটা। আর শতক স্থানে কটা আছে? 4টা আছে, 4 শতক। এককে কত? 2, দশকে কত? 7, আর শতকে কত? 4। এটাই এভাবে স্থানীয় মান হয়, আর তিনটা মিলে হবে 472, এটাই বলা হয়েছে। পরবর্তীতে আরও আমাদের পরিষ্কার হবে। হাজার, শতক, দশক ও একক কতটা? ছোট্ট বন্ধুরা এখন নজরের চেষ্টা করি, এককে কটা আছে? এককে আছে 5টা, তারপরে দশকে কয়টা আছে? 2টা, 2 দশক আছে। শতকে কয়টা আছে? 3টা শতক আছে, 3 শতক। আর সহস্র মানে হাজারে কত আছে? 6টা, 6000, তাহলে 6300 কত হবে? 25। দেখো তো হয়েছে কিনা আমাদের। 6000, 3 শতক, 2 দশক ও 5 একক। অঙ্কে লিখি 6325। কথায় কি হবে? কথাটাও লিখতে হবে। কথায় লিখি 6325। তাহলে স্থানীয় মানগুলো আমরা দেখছি পরিষ্কার। খালি ঘর পূরণ করি, চেষ্টা করো, কত হবে একটু চেষ্টা করো তোমরা। দেখেছো পরেরটা দেখো তো, হাজারে কত আছে? 4, শতকে কত আছে? 0, দশকে কত আছে? 7, আর এককে 2। এই তো 4 শতক 0 দশক 7 একক 2। পরেরটা কী হবে? 3 শতকে 0টা শতক, দশকে 0 দশক, আর এককে 8টা একক। এই তো 8 একক, একক কটা? 1 একক। এখানে পরে একটা 7000-এর স্থানীয় মান 7 এখানে হবে, 7000। পরে 7-এর স্থানীয় মান 7 শতক, পরে 0-এর স্থানীয় মান 0 দশক 0 একক। খালি ঘর পূরণ করি, এখন নিজেরা চেষ্টা করো এটা কী হবে। এই তো 3 শতক 5, দশকে কিছু ছিল না তাই 0 বসিয়ে দিলাম আমরা। 4692, দেখো কী হবে, যেমন ধরো শতক আছে, একক আছে, কিন্তু দশক নাই, তাই দশকে আমরা 0 বসিয়ে দিয়েছি। 541, 4793, নিচের রেখাটি একটি সংখ্যা রেখা, ক, খ ও গতে সংখ্যা লিখি, 200 ও 400-এর মধ্যে খ আছে, 400 ও 600-এর মধ্যে গ রয়েছে, কিন্তু কয়ের সংখ্যা কত? ক, 100 ও 200-এর মধ্যে রয়েছে। যদি 15টি 10 থাকে সংখ্যাটি কত? পনেরো 10 সমান 10 10 5 10, 10 10 সমান 100, 5 10 সমান 50, 100 ও 50 মিলে 150। 24টি শত আছে, সংখ্যাটি কত? শত সমান 20 শত 4 শত, 20 শত সমান 2000,
চার শত সমান চার শত, 2000 ও চার শত মিলে 2400। সংখ্যাগুলো লিখি, 85 দশের একটি সংখ্যা তৈরি করি, 49 শতের একটি সংখ্যা তৈরি করি। 85 দশ সমান 850, 49 শত সমান 4900। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 350-এ দশের কয়টি দল আছে? 6200-তে 100-এর কয়টি দল আছে? 99 থেকে 100-এর জন্য কত প্রয়োজন? 8000-কে 10000 বানাতে কত প্রয়োজন? 999 থেকে এক বেশি কোন সংখ্যা? নিজেরা প্রথমে চেষ্টা করবে, তারপরে উত্তরগুলো মিলিয়ে দেখবে। ছবি দেখে সঠিক সংখ্যায় ক্লিক করি। ছোট বন্ধুরা, কত হবে? শতকে 1, দশকে 4, আর এককে 2, তাহলে 142। কোথায় আছে? সঠিক হয়েছে। এভাবে চেষ্টা করবে তোমরা। এখন নিজেরা চেষ্টা করো, কত হবে? এককে কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, দেখো তো কত আছে। সঠিক হয়েছে। নিজেরা চেষ্টা করো। এখন এগুলো দেখে দিচ্ছি না, চেষ্টা করো। এটাও চেষ্টা করো। দশকে কিন্তু শূন্য আছে, এটা লক্ষ্য রাখবে। দশকে এখানে শূন্য, শূন্য দেখো তো কোন জায়গায় আছে, তিনটায় শূন্য আছে। এককে কত আছে গণে দেখো, এখানে শূন্য আছে গণে দেখো। হ্যাঁ, নিজের চেষ্টা করো ছোট্ট বন্ধুরা। এখন আমরা যাব সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা। কোন সংখ্যাটি বড়, 3680 নাকি 5400? আমরা কিভাবে তুলনা করতে পারি? যখন আমরা দ্বিতীয় শ্রেণীতে সংখ্যার তুলনা করেছিলাম, তখন দশক স্থান থেকে তুলনা করেছিলাম, অর্থাৎ আমরা সবচেয়ে বড় স্থানীয় মান হাজার অথবা শত থেকে তুলনা করব। এক্ষেত্রে সবচেয়ে বড় স্থানীয় মান হচ্ছে হাজার। এক্ষেত্রে হাজারের স্থানে 3 থেকে 5 বড়, কাজেই আমরা বলতে পারি 3680 থেকে 5400 বড়। নিচের দুইটি সংখ্যা তুলনা করো। 2370, 2320। এখানে কোনটা বড় একটা চিন্তা করো, আগের আগের কথাটার সঙ্গে মিলিয়ে দেখো। এটি খুব সহজ, আমরা একে একে সবচেয়ে বড় স্থানীয় মান থেকে সবচেয়ে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান, এবং সব শেষে এককের স্থান। হাজারের স্থান ও শতকের স্থানের অঙ্ক একই, দশকের স্থানের অঙ্ক তুলনা করি, 2 থেকে 7 বড়। 2320 থেকে 2370 বড়। যখন আমরা সংখ্যার তুলনা করব, তখন আমরা নিচের চিহ্ন ব্যবহার করতে পারি। 2320 থেকে 2370 বড়, 5400 থেকে
3680 ছোট। বড় চিহ্ন, ছোট চিহ্ন, বড়, ছোট। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট প্রতীক বা বড় প্রতীক লিখি। ছোট বন্ধুরা, এখন নিজেরা চেষ্টা করো, খাতায় কাঠ পেন্সিল ধরে লেখো এবং ছোট চিহ্ন যেটা ছোট হয়, যেটা থেকে যেটা ছোট সেটাতে ছোট চিহ্ন বসাবে, আর যে সংখ্যাটা অন্য সংখ্যা থেকে বড় সেখানে বড় চিহ্নটা বসাবে। চেষ্টা করি আমরা। এই দেখো, 2 নম্বরটা কত হবে? 199 এবং 200, কোনটা বড়? হ্যাঁ, 200টা বড়, 199 থেকে। তাহলে পরেরটা কী হবে? 469, 496 কোনটা হবে? হ্যাঁ, এই দেখেছো, এভাবে চেষ্টা করো নিজেরা। পয়াটা 777, 666 কোন দিকে হবে? হা করা মুখটা কোন দিকে হবে? এই তো, গুড। হা করা মুখ বরের দিকে হবে, এটা মনে রাখবে। যেমন 1500 আর 1499, হা করা মুখটা কোন দিকে থাকবে? 1500-র দিকে, গুড। এই তো হয়েছে। 5439, 5438, হা করা মুখটা কোন দিকে থাকবে, মানে বড় চিহ্নটা কোন দিকে থাকবে দেখি তো। এই তো, গুড, এই তো পেরেছো। 9000, 10000 কোনটা বড়? 10000 বড়, হা করা মুখটা কোন দিকে থাকবে? এই তো, এটা মনে রাখবে, এটা সোজা। আর এখানে দেওয়া আছে 8279, 8273, এখানে কোনটা বড় কোনটা ছোট এটা আমরা একটু আগে পড়লাম, যে আমরা বড় যেটা আছে স্থানীয় মান সেখান থেকে তুলনা করব। যেমন হাজারের স্থানীয় মান 8, 2টা 8 সমান, শতকের স্থানীয় মান 2 সমান, 7-এর দশকের স্থানীয় মান 7 সমান, কিন্তু এককের স্থানীয় মানে 9টা বড় 3টা ছোট, তাহলে হা করা মুখটা ওই দিকে থাকবে, গুড। এই তো পেরেছো। তোমাদের পাঠ্য বইয়ে এগুলো আছে, সব করতে হবে। কাঠ পেন্সিল দিয়ে বইয়ে লিখতে পারো। আমরা নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট লিখি। হ্যাঁ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এভাবে প্রতীক চিহ্ন বসিয়ে বসাও। যেমন 5530, 529, ছোট থেকে বড় হলে কী হবে বলো তো? ছোট থেকে বড় মানে ছোটটা আগে বসবে, ছোটটা আগে বসবে, এটা দেখো, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এখানে ছোট কোনটা? এইটা, এটা আগে বসাবো আমরা, 5529, আর বড়টা কত? 530। তাহলে হা চিহ্ন, হা করা চিহ্নটা কোন দিকে বসবে? এই দিকে বসবে, ঠিক আছে। এইভাবে তোমরা লিখবে, তারপর চিহ্নটা বসিয়ে দেবে, এভাবে ওইটা পরেরটাও করবে, এভাবে দেখেছো, যেভাবে বলেছিলাম সেভাবে। পরেরটা নিজেরা চেষ্টা করো, খেলার মতো করে চেষ্টা করো। আর বড় চিহ্ন মানে যে সংখ্যাটা বড় সেই দিকে হা করা মুখটা দিয়ে দেবে। আর এখানে যেভাবে লেখা আছে, তোমরা যখন টেবিল তৈরি করবে কাঠ পেন্সিল দিয়ে, এইটা ছোটোটা আগে বসাবে, বড়োটা পরে বসাবে, এখানে বড়োটা আগে বসাবে, ছোটোটা পরে বসাবে, তারপরে যে চিহ্নটা যে সংখ্যাটা বড় সেটার দিকে হা করা মুখটা, এই যে হা করা মুখটা, এইটা হা করা মুখটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কত হবে চেষ্টা করো। এই তো, পরেরটা চেষ্টা করো ভিডিও থামিয়ে। হ্যাঁ, ঠিক আছে। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। 220, 273, 210, 278। হ্যাঁ, এখন খেলার মতো করে খেলো, নিজেরা চেষ্টা করো। কি বলা হয়েছে? ছোট থেকে বড় হবে, ছোট থেকে বড়, এখানে ছোট কোনটা আছে আগে তোমরা সাজিয়ে বসাও। দেখো, শতকের স্থানীয় মানটা দেখো, 2, 2, 2 সব সমান, দশকের স্থানীয় মান 2, 7, 1, 7, ছোট কোনটা? 1, এইটা, ঠিক আছে। তাহলে এটা আগে বসাবো আমরা, 210, তারপর কোনটা দশকের স্থানীয় মানটা দেখি, 2 গেল, তারপর কত হবে? 220, তারপর বলো, হ্যাঁ, তারপর শেষ, তারপর এটা হলো 7, 7 একের স্থানীয় মান, দশকের স্থানীয় মান, ঠিক আছে। 1 একর স্থানীয় মান হবে, এইটা ছোট,
273 জায়গা হচ্ছে না, এবং 278 78 78 ঠিক আছে, এখানে লেখা যাচ্ছে না। তাহলে চিহ্নটা বসাবো এভাবে, এভাবে বসিয়ে যাব, এভাবে বসিয়ে যাব, ঠিক আছে। তো হা করা মুখটা বড় সংখ্যার দিকে থাকবে, চেষ্টা করি আমরা দেখি। তো প্রথম শতকের স্থানের অঙ্ক তুলনা করি, সব অঙ্ক একই, যেটা বলেছিলাম সে কথাগুলি এখানে বলা হচ্ছে। দ্বিতীয় দশকের স্থানের অঙ্ক তুলনা করি, এক ছোট দুই থেকে, দুই ছোট সাত থেকে। 273 এবং 278 দুইটি সংখ্যারই দশকের অঙ্ক একই সাত। 273 এবং 278 তুলনা করি। তৃতীয় এককের স্থানের অঙ্ক তুলনা করি, আর 210 ছোট 220 থেকে, 220 ছোট 273 থেকে, 273 ছোট 278 থেকে। তাহলে ছোট্ট বন্ধুরা পরবর্তীতে এরকম যতটাই অঙ্ক পাবো আমরা এভাবে করে দেব, ঠিক আছে। তো আর বড় থেকে ছোট হলেও ঠিক একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করবে। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমে সাজাই। হ্যাঁ, এখন ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাও, এভাবে ঘর তৈরি করো, তারপর কাঠ পেন্সিল দিয়ে এখানে লেখার চেষ্টা করো, ছোট থেকে বড় কত হবে, বড় থেকে ছোট কত হবে, এভাবে ছোট থেকে বড়। এখন বড় থেকে ছোট হা করা মুখটা কিন্তু বড় সংখ্যার দিকে থাকবে, এটা মনে রাখবে। এই দেখেছো, আগের সংখ্যাটা বসিয়ে দিবে, ছোট থেকে বড় আগের সংখ্যাগুলো বসিয়ে যাবে, বড় থেকে ছোট আগের সংখ্যাগুলো বসিয়ে যাবে, তারপর হা করা মুখগুলো যেদিকে থাকবার সেদিকে বসিয়ে দেবে। হয়ে গেল। ভিডিও থামাবে, তারপর নিজেরা চেষ্টা করবে, তারপর মিলিয়ে দেখবে। কি কেমন লাগলো? আমার তো মনে হচ্ছে খুবই মজা হলো আমাদের, বুঝতেও খুব ভালো লাগলো, কষ্ট হয় নাই। এইভাবে তোমরা নিজেরা পাঠটা পড়তে হবে, যদি পাঠটা না পড়ো তাহলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তাহলে আমরা এখন পরের অংশে যাচ্ছি। ছোট্ট বন্ধুরা আমাদের এতটুকু শেষ হলো আজকে, খুব সুন্দরভাবে শেষ হচ্ছে, তোমরা বুঝতে পারছো। এখন আমাদের এইটা পর্ব, এখানে দেখো তো প্রথম কে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে যে প্রথমে আসে তাকে আমরা প্রথম বলি, প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে। ক্রমবাচক সংখ্যা। আমরা দ্বিতীয় শ্রেণীতে দশম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা পড়েছি, আমরা এই অধ্যায়ে 20 পর্যন্ত পড়ব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। ছোট্ট বন্ধুরা তোমরা একটা কাজ করবে, এগুলো খাতায় লিখবে, এই ক্রমবাচক সংখ্যাগুলো খাতায় লিখবে, এবং বানান সহ একটু মুখস্থ করার চেষ্টা করো, কারণ বানানে অনেকের ভুল হতে পারে, ঠিক আছে। তো গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। চেষ্টা করো তোমরা ভিডিও থামিয়ে খাতায় লিখো, কাঠ পেন্সিল দিয়ে, কিংবা বইয়ে লিখতে পারো কাঠ পেন্সিল দিয়ে, তারপর মিলে দেখো।
করি। মিল করো ছোট্ট বন্ধুরা, চেষ্টা করো, আশা করি পারবে। যেমন দশম, তারপর অষ্টাদশ কোনটা হবে একটু আগে আমরা পড়েছি, তোমরা খাতায় লিখেছো। তারপর ষোড়শ কোনটা হবে বলো তো? এই তো প্রথম, এটা পঞ্চম, এটা এই তো। গুড, এই তো পেরেছো। ডাক টেনে মিল করি, নিজের চেষ্টা করো, আরও কিছু চেষ্টা করো, সবার চেষ্টা করো। উনিশশো কোনটা? এইটা হবে, হ্যাঁ এটা হবে। তারপর চতুর্থ কোনটা হবে ছোট্ট বন্ধুরা? এইটা বিংশ, এইটা সপ্তদশ, এইটা পঞ্চদশ, এইটা। গুড, তোমরা পারছো। তাহলে ক্রমবাচক সংখ্যা আজকে আমাদের এখানে পরবর্তী অংশে যাচ্ছি। ছোট বন্ধুরা, এখন আমাদের আজকের পাঠের এটা শেষ হলো, এটা শেষ, এটা এটা এটা, এবং নিজে করি শেষের অংশে চলে যাচ্ছি আমরা। খুব সুন্দরভাবে আমাদের পাঠটা শেষ হচ্ছে, সবাই সবাই চেষ্টা করো, এবং ভিডিও একবার দেখবে, পরে বইটা আবার রিডিং পড়বে, পরে আবার ভিডিওটা দেখবে, মিলিয়ে পড়বে, দেখবে আর কিছু তোমাদের করতে হচ্ছে না, পুরোপুরি মনে থাকবে। কতগুলো ব্লক আছে? ৩৭২। গুড, এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে কতগুলো ১১০ ও ১ আছে, সংখ্যাটি কত? হ্যাঁ, নিজেরা চেষ্টা করো, আমরা এগুলো পড়েছি। ১০০০ আছে ৫টি, তারপর ১০০ আছে ৪টি। গুড, তারপর ১০ আছে ৬টি, হ্যাঁ, তারপর ১ ১ আছে ৬০টি। গুড, এরপরেরটা সংখ্যাটি কত বলে দাও, সংখ্যাটি কত হবে? একক থেকে গোনা শুরু করো, এককে ৭ আছে, দশকে কত আছে? ৬, শতকে আছে ৪, এবং সহস্রে আছে মানে হাজারে আছে ৫। তাহলে হবে ৫৪৬৭। সংখ্যাটি ৫৪৬৭। গুড, এই তো হয়েছে। পড়ি ও কথায় লিখি, এগুলো তোমরা খাতায় লিখো, তারপর কথায় লিখো, নিজের চেষ্টা করো, পারবে। ৭৫৬২। পরেরটা কি হবে? ৫০০২। এরপরেরটা কত হবে? ৮৩০০। এরপরেরটা কত? ৭৭৭৭। এরপরেরটা কত? ২০২০। ৬৮৯৯। এরপরেরটা কত হবে দেখি তো আমরা? অঙ্কে লিখি, হ্যাঁ এগুলো খাতায় লেখা আছে, খাতায় লিখো কাঠ পেন্সিল দিয়ে, তারপর অঙ্কে তোমরা লিখো। এখন মিলিয়ে দেখো, ৯২০। এরপর একটা ৮২৭৩। তারপর একটা ৫০১১। তারপর একটা ৬০০১। এরপর একটা ১২৩৪। গুড, এই তো পারছো তোমরা। খালি ঘর পূরণ করি, ছোট্ট বন্ধুরা এখন খালি ঘরটা পূরণ করতে হবে। সংখ্যাটি হচ্ছে ৪ শতক ৩ দশক ৯ একক। তাহলে সংখ্যাটি কি হবে মনে করো? শতকে ৪ আছে, দশকে ৩ আছে, আর এককে ৯ আছে। তাহলে হবে ৪৩৯। এই তো ৪৩৯। এরপরেরটা কত হবে? হাজারে আছে ৬০০০০, শতকে ৯টা শতক, আর দশকে ৪টা, এবং এককে ৩টা। তাহলে হাজার থেকে পড়া শুরু করো, ৭৯৪৩। ৭৯৪৩। গুড, এই তো পারছো। পরেরটা বলে দাও, পরেরটা কি হবে বলো তো চুনামণিরা, সোনামণিরা? ৮২০০। ৮২০০। এখানে দশক নাই এবং একক নাই, যদি নাই থাকে পরে কিন্তু শূন্য বসিয়ে দেবে, ঠিক আছে না? যেমন ৮২০০, তুমি ৮০০০ জায়গায় বসাবে ৮, আর শতকের জায়গায় বসাবে ২, বাকি কি হবে? দশক কই নাই, শূন্য, একক কই নাই, শূন্য, এভাবে সংখ্যাটা তুমি বসিয়ে দেবে। এরপর এটা কত হবে? ৫০০০ হাজারে ৫ এবং এককে ৬। তাহলে কি হবে? এককে যে ৫০০০ ৬ হবে, ৫ বসাবো, তারপর শূন্য, শতকে শূন্য, দশকে শূন্য, যেহেতু দশক শতক বলা হয় নাই, দশকও বলা হয় নাই, শুধু একক বলা হয়েছে এবং হাজার বলা হয়েছে। তাহলে আমরা বসাবো এভাবে, বসিয়ে দেবো ৫০০০৬। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবে তোমরা বড় বড় সংখ্যাগুলো বসিয়ে যাবে। খালি ঘর পূরণ করে এখন ৩০০০
275 সংখ্যাটি হচ্ছে হাজারে কত আছে? তিন। শতকে কত? দুই। আর দশকে কত? হ্যাঁ এই তো, দশকে আছে সাত, আর এককে পাঁচ। তিন, দুই, সাত, পাঁচ, চার, শূন্য, শূন্য, নয়। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 62 দশকে কত হয়? 39 শতক সংখ্যাটি কত? 74 শতক সংখ্যাটি কত? 420-এ কয়টি দশক আছে? 2600-এ কয়টি শতক আছে? 9100-এ কয়টি শতক আছে? 620। নিজেরা চেষ্টা করো, পরে মিলিয়ে দেখো। 3900, 7400, 42টি, 6টি, 1টি। ঠিক আছে, তো শোনা মনে বুঝতে পেরেছ? আগে ও পরের সংখ্যা লিখি। হ্যাঁ এখন পারবে। 239-এর আগে কত? আগে কত ছিল? 238, আর পরে হবে 240। হ্যাঁ এরপর এটা কত হবে? এই তো, এটার আগে কত হবে? মানে এককের সংখ্যাটা কম বেশি করবে, যেমন এখানে পাঁচ দেওয়া আছে, আগে একটা কমিয়ে চার হবে, পরে একটা বেশি হলে ছয় হবে। এভাবে এখানে আগের সংখ্যাটা হবে নয়ের আগে হবে এককে আট, এবং এককে নয়ের পরেটা হবে দশ, এক শূন্য। এই দেখো আট, এবং এক শূন্য পরে কিন্তু আবার কী হবে? এবার বসিয়ে যাবো আমরা। হ্যাঁ খালি জায়গা পূরণ করি। এখন চেষ্টা করো নিজেরা। শূন্য, তারপর 100, তারপর, হ্যাঁ তারপর, চেষ্টা করো নিজেরা। গুড। সংখ্যাটি কত? 7600, 2999, 4500, 9990, 200। খালি ঘরে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। এখন নিজেরা চেষ্টা করো। এই অংশটা আমরা পড়েছিলাম, কোনটা বড় কোনটা ছোট। এরপর একটা, এরপরে কি হবে? নিজেরাকে খাতায় লিখবো কাঠ পেন্সিল দিয়ে, কিংবা বইয়ে লিখবো কাঠ পেন্সিল দিয়ে, তারপর মিলিয়ে দেখবো। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমাদের প্রথম অধ্যায় পাঠটা শেষ হলো, তোমরা পাঠটা পড়ো, তারপর নিজেরা করো, ভিডিও দেখো, পরে আবার দেখো, হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।